মা আসছেন, হাতে আর মাত্র কয়েকটি দিন। শারদ উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজধানীর বিভিন্ন ক্লাব। পুজোর কয়েকটি দিন দর্শক টানতে থিম পুজোর আয়োজন করে থাকে রাজধানীর একাধিক ক্লাব, এদের মধ্যে লালবাহাদুর ব্যায়ামাগার অন্যতম। এবছর দুর্গাপুজোকে সামনে রেখে রবিবার রথযাত্রা শুভদিন থেকে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু করেছে লালবাহাদুর ব্যায়ামাগার। ক্লাব সদস্য এবং এলাকাবাসীর উপস্থিতিতে রবিবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। উপস্থিত ছিলেন লালবাহাদুর ব্যায়ামাগারের সভাপতি প্রণব সরকার, পুজো কমিটির সম্পাদক সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন লালবাহাদুর ব্যায়ামাগারের সভাপতি প্রণব সরকার জানান, প্রতিবছর লালবাহাদুর ব্যায়ামাগার থিম পুজোর আয়োজন করে থাকে। পুজোয় প্রচুর সংখ্যক দর্শনার্থীদের সমাগম হয়ে থাকে তাদের প্যান্ডেলে। অন্যান্য বছরের মতো এবছরও তারা থিম পুজোর আয়োজন করতে চলেছেন। এবারের পুজোর থিম চাইনা হতে উমা। নারী নির্যাতন রোধে জনমনে সচেতনতার বার্তা দিতেই এই অভিনব থিম বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এবছরও তাদের পুজো প্যান্ডেলে প্রচুর সংখ্যক দর্শনার্থীদের সমাগম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের লালবাহাদুর ক্লাবের আপনারা জানেন যে প্রত্যেক বছরই আমরা বড় করে পুজো করি, এবারও আমরা বড় করে পুজো করছি। এবার আমরা থিম হলো হতে চাই না উমা, মানে নারীদের উপরে যে নারীদের উপরে থিম, নারীদের উপর যে বিভিন্নভাবে যে অত্যাচার হয়, একে সামনে রেখেই আমরা এবার একটা থিম তৈরি করছি। তো আশা করি এবার এটা অন্য ধরনের থিম এবং সবার ভালো লাগবে। আশা করি যে এবার আমরা লোক টানতে পারবো, লোক প্রত্যেক বছরের মতন লোক সমাগম হবে, একটা ভিন্ন ধরনের একটা, যাতে এটা সচেতনমূলক এবং সমাজে একটা বার্তা দেওয়ার জন্য এবার আমরা এই প্রয়াস গ্রহণ করছি। কত বছর পূর্ণ স্যার? 72। পুজোর থিমের বিস্তারিত ব্যাখ্যা করে লালবাহাদুর ব্যায়ামাগারের শারদ উৎসব কমিটির সাধারণ সম্পাদক জানান, এবছর লালবাহাদুর ব্যায়ামাগারের পুজোর বাজেট 35 লক্ষ টাকা। পুজোর প্যান্ডেল নির্মাণ করেছেন স্থানীয় রাহুল ঘোষ, প্রতিমা গড়ছেন চিত্তপাল, আলোকসজ্জায় রয়েছেন মুনাই ডেকোরেটর। এবার আমাদের থিম হলো হতে চাই না উমা। আমাদের যে সমাজে মেয়েদের প্রতি যে অত্যাচার, যে মেয়েদের জন্ম থেকে মৃত্যু অবধি যে ওরা যে কষ্ট দুঃখ সহ্য করে, তো মার কাছে ওরা কাতর আবেদন করে যে আগামীতে যেমন আমরা মেয়ে জন্ম না নিই, তো ওটার উপরেই তো আবার যদি মাকে তারা প্রার্থনা করে, যদি মা মেয়ে ছেলে সমান হয় তাহলে আমি আবার উমারূপে জন্ম নেব, ওইটাই আমাদের পুরো ওরা থিম এই প্যান্ডেলের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব। আর আশা করি রাজ্যবাসীর কাছে আমরা প্রত্যেকবারের ন্যায় এবছরও আমরা ভালো পূজার উপহার দেব। আমি প্রত্যেক দর্শনার্থীকে অনুরোধ করবো আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের এই পুজো পরিক্রমা করার জন্য। এদিন লালবাহাদুর ব্যায়ামাগারের শারদ উৎসবের খুঁটি পুজোকে কেন্দ্র করে এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন এলাকার মহিলারাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।